সুবসন্তা বন্ধুরা, আজকে এই প্রথম তোমাদের সামনে এলাম। এখন প্রায় 5:15 বাজে। আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, পাশেই ফ্ল্যাটে বিয়ে হচ্ছে, খুব জমজমাটি হিন্দি গান চলছে, তো বেশ উপভোগ করছিলাম। তারপর ভাবলাম যে না, একটুখানি যাই গিয়ে তোমাদের সাথে দেখা করি। তো সঙ্গে আমার সঙ্গীটি আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ও আমার সঙ্গে সবসময় থাকে, আমি একা থাকি। তো আজকে কিন্তু বেশ, কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু আজকে কিন্তু বেশ বেশ ঠান্ডা পড়েছে। কি বলতে ইচ্ছে, ছোটবেলায় পড়েছিলাম না, উফ কি শীত, বসে গাও গীত, সেই রকম মনে হচ্ছে। আমি বিছানা থেকে জাস্ট নামলাম, নেমে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, দাঁড়াতেই তো ভালো লাগলো বেশ, একটু গান টান শুনলাম, শুনে নিয়ে বললাম না বন্ধুদের সাথে একটু কথা বলি। তো এখন আমাকে আমার হাজবেন্ড অনেক আগে একবার চা খাইয়েছেন, আজ আমাদের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই কারণে ওই 4-4 টাকা একবার একটু পাতলা লিটার চা খেয়েছি। তো এখন আবার একটু খেতে ইচ্ছা করছে শীতের জন্য, তো আমি চাটা একটু এবারটা আমি করবো, ঠিক করেছি, আমি চাটা করব। চাটা করে খেয়ে দিয়ে আবার একটু সন্ধ্যেবেলা তো একটু পরে তোমাদের সামনে আসবো গল্প করতে। মাঝে দুদিন আসিনি, তো আমার কিন্তু খুব মন খারাপ করেছে, তোমাদের মন খারাপ করুক বা না করুক, আমার করেছে। তো আমি যখন ফিরে আবার আসবো, তখন একটা খুব সুন্দর গল্প বলবো তোমাদেরকে, মানে একদম কাল্পনিক গল্প নয়, একদম বাস্তব গল্প, বাস্তব। তো সেই গল্পটা আমি আজকে তোমাদের বলবো, সবে সবে সেই গল্পটা আমার জীবনের একটা ছোট্ট পার্ট, সেই গল্পটা সবে সবে আমার, আমি অনুভূতি সেটা পেয়েছি, তো সেটা আমি বলবো। আমার সকল পরিবারকে আমি শুভ সন্ধ্যা বলছি, বলে আমি একটুখানি চা করি, চা খাই, খেয়ে আবার আসছি। কেমন তোমরা সকলে তোমাদের কাজকর্ম করো, যে যা করছো, আমি আসছি আবার। বললাম চা করব, চা খাবো, তো ওই চাটা একটু কড়া করে করছি। কেন করছি, যে এটা কোনোদিন দুধ দিয়ে খাই না, কিন্তু খুব শীত পড়েছে, তো একটু ঠান্ডা পড়েছে, তাই জন্য একটু আমুল দুধ দিয়ে চাটা খাবো, তাই জন্য একটু কড়া করে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এবার এর মধ্যে আমুল দুধ মেশাবো, মিশিয়ে আমি এটাকে ছেঁকে নেব। বন্ধুরা দেখো, এই যে আমুল দুধটা গুলে রাখা ছিল, এটাকে আমি মেশালাম মিশিয়ে। আজকে না আমার হাতটা এত কাঁপছে যে হাত থেকে কাপ পড়ে ফেটে গেল, এই যে ভেঙে গেল হাতের তালুটা, এই দেখো কেটে ফুটো হয়ে গেছে, ঠিক আছে, রক্ত পড়ছে, রক্তটা মানে মেয়েদের যা হয় একটু অ্যানিমিক টেন্ডেন্সি, তো ওই জন্য কম পড়ছে। যাই হোক, একটু ওষুধপত্র আবার লাগাতে হবে, করতে হবে। এবার চাটাকে একটু ছেঁকে নিই, আজকে কি হয়েছে, খালি ভাঙছে পড়ছে এসব হচ্ছে, কেন হচ্ছে কি জানি, বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে। বন্ধুরা আজকে ট্রে ভেঙে গেছে, এসবই ভাঙছে, কালকেও একটা ভেঙেছে, আজকেও একটা ভাঙলো। এই যে দুধ চা, এবার আমরা একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসছি, কেমন, এখন টাটা। বন্ধুরা চলে এলাম, কথা দিয়েছিলাম যে আমি আবার আসব, তো আমি সমস্ত কিছু সেরে টেরে নিয়ে আবার চলে এলাম। তো আমি আজকে বলেছিলাম যে একটা অনুভূতির গল্প বলবো, তো সেই অনুভূতির গল্পটা হচ্ছে, কি বলবো, মানে আমার না খুবই কি আবেগ এসে যাচ্ছে আর কি, এই এক সপ্তাহও হয়নি, তো আমার চ্যানেলটিতে আমি দেখলাম কোনো একজন মিলন্স কিচেন বলে আমাকে একজন মানে কমেন্ট সেকশনে এসে বলেছেন, দিদি আপনার কথাগুলো খুব ভালো লাগলো, ভালোবেসে এখানে রয়ে গেলাম। এবং দেখলাম উনি অনেকগুলো আমার ভিডিও দেখেছেন, অনেকগুলো ভিডিও দেখেছেন, তারপরে আমি ওনাকে লিখলাম যে ঠিক সময় মতো আমি যাবো। আর আমি কি করি, আমি ঠিক সময় মতো যাবার চেষ্টা করি, সেরকম যদি অসুবিধা না হয় তাহলে আমি বলে দিই, একটু মনে করিয়ে দিও, কিংবা
আমি বলি যে একটু দেরি হবে আমি যাব এরকম লিখে দিই আর কি কিন্তু কাউকে নিরাশ করার চেষ্টা আমি করি না যদি আমার ভুলবশত কেউ আমার এই ভুলে যাওয়ার শিকার হও তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু কাউকে আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করি না আমার সাথে প্রচুর এরকম বিশ্বাসঘাতকতা হয়েছে এবং এখনো আমার এই বিশ্বাসঘাতকতার লিস্টে 40 জন মতো আছে কিন্তু কাউকে আমি আন করিনি আমার কাছে কিন্তু তারা আছে আমি করে রেখেছি তাদেরকে দেখি তাদেরকে মানে মাঝে মাঝে বলি কিন্তু তারা কোনো কথাবার্তা শোনেও না তারা কোনো উচ্চবাচ্য করেও না কিছুই করে না যাই হোক সেই প্রসঙ্গ থাক এই দুঃখে সবাই দুঃখী আমি একা নয় আরো অনেকে আছে সবাই এই দুঃখে দুঃখী কেউ অল্প কেউ বেশি তো যাই হোক কথাটা হচ্ছে এই মিলন ভাই মিলন ভাই আমি বলবো ওর সাথে আমার মানে ও আমাকে সাপ করেছে তারপর 24 ঘন্টা পর বলতে 24 না 30 ঘন্টা পর মতো আমি ওকে আবার আমার ঘরে বন্ধুত্ব করে নিয়েছি তো এই দিন 3-4 হবে তো হঠাৎ করে কালকে ওর একটা পোস্ট আমি দেখলাম তো পোস্ট দেখে আমি ভাবলাম যে দেখি তো কি আর ব্যাপারটা তারপর আমি যখন দেখলাম পোস্টটা আমি না বিস্ময়ে হতবাক এই কারণে যে আমাকে ও 7 দিন ওর সাথে আমার পরিচয় 7 দিন ওর সাথে পরিচয় বলতে ভিডিও দেখা দেখি করে পরিচয় ও আমার পোস্ট দেখেছে আমিও পোস্ট দেখেছি আর ও যতগুলো পোস্ট আমার দেখেছে আমি কিন্তু সততার সঙ্গে বলছি আমি কিন্তু ওর ততগুলো পোস্ট দেখিনি দেখতে পাই এখনো পর্যন্ত যাই হোক সেটা আমি স্বীকার করলাম তো তারপর দেখি ও আমার সম্পর্কে সেই ভিডিওতে বলছে এবং পজিটিভ কথাবার্তা বলছে যাতে আমার চ্যানেলটার উন্নতি ঘটে যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় আমি সত্যি এই মিলন ভাইয়ের মতো লোক এই ইউটিউব পরিবারে কম দেখেছি খুব কম কি বলবো একেবারে দেখিনি এই একমাত্র মিলন ভাইকে আমি দেখলাম যে তার কি মানে এত সততা তার মধ্যে এবং টাইম জ্ঞান এবং সবকিছু নিয়ম মাফিক সবকিছু চলে আপনাদের আমি বলছি মিলন্স কিচেন আমি নামটা এখন ঠিক ইয়ে করতে পারছি না ভিলেজ কিচেন ইন ভিলেজ এরকম হবে নামটা আমার চ্যানেলে গেলে কমেন্ট সেকশনে গেলে ওকে পেয়ে যাবেন প্লিজ ওর পাশে দাঁড়ান ও গ্রামের মধ্যে একটা রান্নাঘর সেই রান্নাঘরের মধ্যে ও গ্রামীণ পদ্ধতিতে মাটির উনুনে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আর তার সহকারী হলো তার ছোট্ট ছেলে এবং তার ভাগ্নে ছোট্ট ছেলে আর ওনাকে সবকিছু উনি ভিডিওতে স্বীকারও করেছে যে আমার পক্ষে তো এগুলো সমস্ত কিছু তৈরি করা সম্ভব নয় সেই জন্য আমার বাড়িতে আমার স্ত্রী আমার মা আমাকে সহায়তা করে যেমন বাটনা বেটে দেওয়া কুকনো কেটে দেওয়া কিন্তু উনি একটা সপরিয়ে টালির চাল দেওয়া হ্যাঁ ফাঁকা চতুর্দিকে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর রান্না করে আর কি সুন্দর করে বুঝিয়ে দেন কি সুন্দর করে বুঝতে কারো অসুবিধা হবে না তাই জন্য আজকে বলছি যে কত লোককে তো আমরা ডাকি ঘরে হ্যাঁ ডাকি ঘর না মানে আমরা তাদের বাড়ি গিয়ে তবে ডাকি কই তাদের তো সারা পাই না তারপর মিলন ভাইয়েরও কিন্তু পরিচিতি ভালোই আছে তবে কিন্তু তার কোনো অহংকার নেই সে কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছে 7 দিনেরও পরিচয় নয় সে কিন্তু আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে সত্যি ভাই তোমার কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ তুমি এমন ভাবে বলেছো কেউ কিন্তু এরকম ভাবে বলে না কেউ বলে না তোমার ভেতর এই যে অনুভূতি এই যে বোধ আমি নয় আর তুমি নিশ্চয়ই আমি অনেকেরই এরকম করে থাকবো এইভাবে তুমি কাজ করে যাও নিশ্চয়ই তুমি উচ্চ শিখরে ইউটিউবের একদিন পৌঁছবে তোমার সততা তোমাকে পৌঁছে নিয়ে যাবে আর আমি সমস্ত বন্ধুদের বলবো আমি জোর করবো না যাদের যাদের ইচ্ছে হবে যাদের যাদের ওর সততার উপর বিশ্বাস থাকবে তারা তারা ওর ঘরে একবার ঘুরে এসে দেখো আমি আশ্বাস দিচ্ছি আজকে
আমার এই অনুভূতিটা শেয়ার করা খুব দরকার ছিল, খুব দরকার ছিল, কারণ এই গিফটটা আজই আমি পেয়েছি, আজ না কাল পেয়েছি বোধ হয়, হ্যাঁ কালকে পেয়েছি, কাল সন্ধ্যেবেলায় গিফটটা আমি পেয়েছি। তো সেই জন্য আমি এটা অস্বীকার করতে পারি না, আমারও তো একটু জায়গার দরকার যেখানে আমি কৃতজ্ঞতাটা জানাবো, তাই জন্য আমি ইউটিউবে প্ল্যাটফর্মে এসে আমি এটা শেয়ার করলাম। আমার সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই প্রেস বেলটাকে সাবস্ক্রাইব করবে, বেলটাকে প্রেস করবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে মিলন ভাইয়ের ঘরে একবার ছোট্ট করে ঘুরে এসো, ভালো লাগবো, লাগলে থাকবে, আর যদি ভালো না লাগে তাহলে বেরিয়ে চলে আসবে। তাহলে এখন চলি, শুভরাত্রি, টাটা।